মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি আপনাকে একেবারে নতুন চিনি, আপনিও আমাকে একেবারে প্রায় চেনেনই না, তাই তাই যেটা ভাবছি সেটা বলা যাবে না। ইন্টারেস্টিং, আমার সম্পর্কে আপনি কি এমন ভাবলেন যেটা আমাকেই বলতে পারবেন না? না মানে ভাবছি ভাবছি আপনি একা কেন থাকেন? আপনি বলেছিলেন আপনি বাড়ির বড় বোন, সেটেল করলেন না কেন লাইফে? আমি তো সেটেল করতে চাইছিলাম স্যার, সেই জন্যই তো একটা চাকরি খুঁজছিলাম, কিন্তু আমার এই যোগ্যতায় আমি কোথায় আর ভালো চাকরি পাবো বা পেতাম? তাও আপনি আমাকে স্যালারিটা দিচ্ছেন সেটা আমি এক্সপেক্টই করিনি স্যার, আমার কাছে সেটা অনেক বেশি। যাক এবার দেখা যাক যদি একটু সেটেল করতে পারি। আমি চাকরি পেয়ে লাইফে সেটেল হওয়ার কথা বলিনি আপনাকে, বাড়ির বড় মেয়ে হিসেবে বিয়ে করে সেটেল করার কথা ছিল আপনার। আপনি বলেছিলেন আপনার মেজ বোনের বিয়ে হয়ে গেছে। সবার জীবনে কি সবকিছু হয় স্যার? বিয়ে করতে চাননি? সংসারে ইন্টারেস্ট নেই? আমি একটা সাধারণ মেয়ে স্যার, একটা সাধারণ জীবন আমার। আমার জীবনের সঙ্গে আপনি অনেকেরই মিল পাবেন। যার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল আমার বোনকে আমি তার সঙ্গে বিয়ে দিয়েছি স্যার, তখন আমার পক্ষে বিয়ে করা সম্ভব ছিল না। বাবা চলে যাওয়ার পর সংসারের হালটা আমাকে ধরতেই হতো, আমার না ধরে উপায় ছিল না স্যার। তখন বাবার চাকরিটা পাওয়ার কথা ছিল, কিন্তু একটা গন্ডগোল, ওই চাকরিটা আর হয় না। আমি তো আগে থেকে সেটা জানতাম না স্যার। আপনি যাকে ভালোবাসতেন তার সঙ্গে আপনি নিজের বোনের বিয়ে দিলেন, সেই মানুষটা রাজি হয়ে গেলেন? না স্যার, উনি জানতেন না। বলতে পারেন আমি কৌশল করে আমার বোনকে ওর হাতে তুলে দিয়েছি। হ্যাঁ, ইনিশিয়ালি উনি খুবই অসন্তুষ্ট ছিলেন, কিন্তু এখন 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 ওদের সম্পর্ক খুব ভালো স্যার। আমার বোনকে পেয়ে উনি খুবই সুখী, আর উনি আমাকে এটাও বলেছেন যে ভাগ্যিস ওনার বিয়েটা আমার বোনের সঙ্গে হয়েছে, আমার সঙ্গে হয়নি। আমার সঙ্গে হলে একটা অনেক বড় ভুল হয়ে যেত। আপনি কেন একা থাকেন স্যার? সেটা জিজ্ঞেস করে ধৃষ্টতা বোধহয় আমার হবে না। ওই যে বললাম, একা কি আর কেউ ইচ্ছে করে থাকে? কেউ একা করে দিয়ে চলে গেছে, তাই একা থাকি। আই এম সো সরি স্যার। সরি তো কিছু নেই এখানে, সবার জীবনে তো আর সবটা হয় না, আমার জীবনে হয়নি। ভালোবেসেছিলাম একজনকে, ভালোবেসে বিয়েও করেছিলাম, 2 বছরের মাথায় কি যে হয়ে গেল, আমারই এক বন্ধুর সাথে তার সম্পর্ক তৈরি হয়ে গেল। কি বলছেন স্যার? হঠাৎ একদিন আমার আমার বাড়ি শূন্য করে দিয়ে চলে গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।